আজ করে দেখাবো সাবুদানার খিচুড়ি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। যে কোনো নিরামিষ দিনে বা সামনেই জন্মাষ্টমী আপনারা এইভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে ফেলতে পারেন, বা ব্রেকফাস্টেও আপনারা এটি বানিয়ে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য সবার আগে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি। সোনা মুগ বা নর্মাল মুগ, যে কোনো মুগ ডাল দিয়ে এটি করা যাবে। শুকনো খোলায় লো টু মিডিয়াম ফ্লেম করে ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডালগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হলে ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবং 5 থেকে 6 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দেব। চলে এসেছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটি প্রেশার কুকার বসিয়ে, প্রেশার কুকার গরম হলে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। 1 চা চামচ পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা এবং 1টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ঘরে থাকা কিছু সবজি নিয়েছি আলু, পটল, গাজর, টমেটো এবং বিনস। আপনারা যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। সবজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। মিনিট 2 মতো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার যে ডালটা আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি আমার খিচুড়ির পরিমাণ হিসেবে মশলাগুলো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ হিসেবে এগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে জল। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। দিয়ে দিলাম 2.5 কাপ জল। 1/2 কাপ ডালের জন্য আমি 2.5 কাপ জলই এখন ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে 2টো হুইসেল লাগিয়ে নেব। বন্ধুরা, সময় এবং গ্যাস সাশ্রয়ের জন্য আমি প্রেশার কুকারে রেসিপিটি বানাচ্ছি। আপনারা চাইলে কড়াতেও এটি বানিয়ে নিতে পারেন। 2টো হুইসেল পড়ে গেছে, এবার হিট রিলিজ হওয়া অবধি একটু ওয়েট করছি। প্রেশার কুকারের পুরোপুরি হিট রিলিজ হয়ে গেছে। আমি চেক করে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হলো। দেখুন ডালটা গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে 80%। এইরকম করেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সাবুদানা। আমি 1 কাপেরই 1/2 কাপ সাবুদানাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা দেওয়ার সাথে সাথেই জল কিন্তু টেনে নিয়েছে। সাবুদানাগুলো আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করব, তার জন্য এর মধ্যে জল অ্যাড করছি। এখানে আমি আরও 1.5 কাপ গরম জল অ্যাড করে দিলাম। অবশ্যই করে এই পর্যায়ে গরম জলই অ্যাড করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি। অবশ্যই করে এই চিনিটা দেবেন, এতে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। ভালো করে নেড়ে দিয়েছি। ফ্লেমটাকে লোতে করে আমি একটুখানি ঢাকাটাকে ফাঁকা রেখে ঢেকে রাখলাম 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। সাবুদানা যেহেতু ভেজানো ছিল তাই সাবুদানা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিরই আমি রাখবো। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা মশলা। আমি জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সবশেষে আমি দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। দেখতে কিন্তু বন্ধুরা খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে একবার সাবুদানার খিচুড়ি খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি FB থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে নেবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।